তো নমস্কার দর্শক বন্ধু, আমি রাজ। ওয়েলকাম টু ফিল্ম রাজ ইউটিউব চ্যানেল। তো এই ভিডিওটা কোনো রিপ্লে ভিডিও না, এটা একজন ইউটিউবার আজকে একটা ভিডিও করেছেন, সেটা যে ভুল সেটা আমি আপনাকে আজকে প্রমাণ করে দেবো। এটা কিন্তু আজকে টপিক। এবার আমি একটা আপনাদের কথা বলে দিই, আপনারা দেখবেন আমার এই চ্যানেল থেকে কোনো কিন্তু রিপ্লে টিপ্লে ভিডিও কিন্তু করে না। অনেক ইউটিউবার আছে যারা আজকে অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, তারা কিন্তু আগে আগে সব বড় বড় সাবস্ক্রাইব ইউটিউবারদের কিন্তু রিপ্লে করে কিন্তু অনেক ভিউস গেইন করেছে। তো আমি সেসব ধান্দাই নেই। যে টপিকটা আমাকে খুব বাজে লাগে, খারাপ লাগে, সেটাকে নিয়ে আমি ভিডিও করি, সে যত বড়ই সাবস্ক্রাইবার হোক না কেন, তো আমি ছাড়ি না। ওকে, তো আজকে যেটা দেখলাম একটু মানে খারাপ লাগলো। আমি সেরকমভাবে রিপ্লে টিপ্লে কাউকে করিও না, সেরকমভাবে আমি কাউকে কিছু বলিও না, বাট আমাকে প্রচুর আজকে খারাপ লাগলো ব্যাপারটা। ওটা হচ্ছে যে একজন ইউটিউবার জিৎ দেবকে নিয়ে যতটা ভিডিও বানাবে বানাক, আমিও আগে এটাকে নিয়ে প্রোটেস্ট করতাম, বাট তারপরে দেখলাম যে না, তারা করছে, তো তারা করুক। এটা দেখুন, এটা বলাটা অ্যাকচুয়ালি ভুল। আমি এখন এখন দেখছি তো সবসময় সে বড় বড় ইউটিউবার, সব ছোটো ইউটিউবার নিয়ে সব এখন মানে এটা খেলা হচ্ছে, যে অনেক ইউটিউবাররা একটা ইউটিউবারকে বলছে যে তুমি তাকে রিপ্লাই করছো, সে বলছে আমি তাকে রিপ্লাই করছি, কমেন্টে তারা খেলা খেলছে, তো যে যা করছে করুক। ওকে, তো একটা কথা কি, যে মানুষটা প্রত্যেকটা দিন জিৎ দেবকে নিয়ে ভিডিও করছে, সেটাকে নিয়ে অনেকেই প্রবলেমে হচ্ছে। তো আমি কথা বলি, আমার একটা আগে এরকম প্রবলেম হতো, আমাকে দেখে ভাই ভালো লাগতো যে না কেন, সে একটা মুভি রিভিউ আসে যদি এরকম প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে দেবজিৎ কিছু নিয়ে ভিডিও বানায়, তাহলে অ্যাকচুয়ালি ঠিক না। তো যখন সে শুধরালো না, তাহলে বেকার বেকার তাকে নিয়ে লাভ কী? তো আমি সেগুলো বলবো না। আমি বলবো এখানে একজন ইউটিউবার, সে আজকে একটা গান দেবদার, একটা নতুন একটা গান আসতে চলেছে, ওই কাছের মানুষ একটা গান যার নাম চুম্বক মন, ওই গানটা বলেছে আসবে সনি মিউজিক ইন্ডিয়া চ্যানেলে, যার সাবস্ক্রাইবার এখন 52-53 মিলিয়ন কাছাকাছি। তো উনি বলেছেন ইউটিউবারটা যে সেই চ্যানেল থেকে কোনো বাংলা গান 51 পর্যন্ত আসেনি। আমি একটা কথা বলি, যখন আপনি একটা ভিডিও বানাচ্ছেন তাহলে সমস্ত কিছু দিক টিক খুঁজে খুঁজে কিন্তু ভিডিও আপনাকে বানাতে হবে, কারণ আপনি একটা ইউটিউবার রিভিউয়ার, আপনার এত এত সাবস্ক্রাইবার, হ্যাঁ আপনার এত সব সাবস্ক্রাইবার সব জিৎ দেবকে দেখে এসেছে, আমি বুঝতে পারছি, কিন্তু আপনি যখন যা ভিডিও বানাবেন বানান, আপনি একটু ভালো করে দেখে খুঁজে বানাবেন। ওকে, দেখবেন সে সনি মিউজিক ইন্ডিয়াতে কিন্তু শুধুমাত্র এই দেবের যে এই গানটা আসছে কাছের মানুষ, এটা কিন্তু নয়, এর আগে আরও অনেক গান রিলিজড হয়ে গেছে। আমি আপনাদেরকে স্ক্রিনশট দিচ্ছি, আপনারা দেখুন, প্রমাণ হয়ে যাবে। কিংবা আপনারা ইউটিউবে সার্চ করবেন সনি মিউজিক ইন্ডিয়া বেঙ্গলি, সনি মিউজিক ইন্ডিয়া চ্যানেল বেঙ্গলি সং, চলে আসবে ধার ধার করে চলে আসবে, সব হিরিয়ে কি একটা গান আছে, তারপরে পাগল মন, এরকম অনেকগুলো গান টান আছে। ওকে, তো উনি বলেছেন সেই ভিডিওতে যে এই চ্যানেলে প্রথমবার একটা বাংলা গান আসছে দেবদার, এটা এই তো এর আগে আসেনি কোনোদিন। দেখুন, এটা কিন্তু ভুল আজকে প্রমাণিত হয়ে গেলো। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি এটা বলতে যে এগুলো হচ্ছে অ্যালবাম গান। ওকে, হ্যাঁ, এবার বাংলা সিনেমার গান হয়তো থাকতে পারে, আমি কিন্তু খুঁজি না তোটা, আমি দেখলাম যে এগুলো ভাই বাংলা গান অলরেডি সেই চ্যানেলে আছে 2-3টা 4-5টা। তো এই যখন বলছে যে সে প্রথমবার বাংলা গান হতে চলেছে এই চ্যানেল থেকে, এটা একটা অফিসিয়াল চ্যানেল, উনি এটাও বলছেন যে এর আগে অনেক রিলিজিয়াস চ্যানেল থেকে এসেছে গানগুলো, জিতের বচ্চন, তো সেগুলো টি সিরিজ অরিজিনাল, সেগুলো অরিজিনাল নয়, সেগুলো প্রফেশনাল চ্যানেল নয়। তো এটা কিন্তু একটা প্রফেশনাল একজন অরিজিনাল একটা চ্যানেল। ওকে, এই যে সনি মিউজিক ইন্ডিয়া, তো এখানে কিন্তু অলরেডি এর আগে কিন্তু বাংলা গান 2-3-4-5টা এসে গেছে, এটা কিন্তু ফার্স্ট টাইম নয় দেবদার এই গানটা, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। একটা আপনি ভিডিও করছেন তখন টপিক কিছু, আমি বুঝতে পারছি আপনি টপিক কিছু পাচ্ছেন না, তার জন্য আপনি দেবদার সব মানে একটা গান এখন আপনাদের রিলিজ হয়নি, তাকে নিয়ে 3-4টা অলরেডি ভিডিও হয়ে গেছে। আচ্ছা, যাক, আপনার পার্সোনাল প্রবলেম, আপনি যা করুন করুন, আমি সেখানে মাথায় ঘামাই না। আমি বলেওছি যে আমি ভাই কাউকে রিপ্লাই ভিডিও করবো না, ভালো লাগে না সব করতে, আর টাইম নেই ভাই। ওকে, বাট এটা দেখে খুবই খারাপ লাগলো আমাকে, এটা একটা মানে মিথ্যা কথা উনি বলেছেন যে ভাই এরকম এরকম হয়েছে। দেখুন, এটা অ্যাকচুয়ালি পুরো ভুল প্রমাণিত হয়ে গেলো যে এর আগে সেই চ্যানেল থেকে অলরেডি 3-4-5টা কিন্তু গান এসে গেছে, এটা কিন্তু প্রথম নয়। ওকে, আরও খুঁজলে আমি হয়তো আরও পেতাম বাংলা সিনেমার গান, বাট আমি পেলাম না, আমি এই গানগুলো পেয়েছি কিছু, তো এটা হচ্ছে ব্যাপার। তো ও এটাই অনুরোধ করে বলবো, দেখুন রিপ্লে টিপ্লে খেলা আপনারা করছেন করুন, বাট আমি এসবের ধান্দাই নেই, বাট যখন একটা আপনার কন্টেন্ট বানাবেন তখন আপনি একটু ভেবে চিন্তে বানাবেন, ঠিক আছে? সেই চ্যানেল থেকে এর আগে বাংলা গান ছিল কি না, আমি যদি বলে দিই ভিডিও করে এই চ্যানেলে প্রথম প্রথম বাংলা গান আছে দেবদার, তো এগুলো একটু ভুল কথা, আমি এটাই বললাম। আর এগুলো কোনো রিপ্লে টিপ্লে ভিডিও নেই, কোনো কারো ইউটিউবের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই, বড়ো বড়ো সব ইউটিউবার কিংবা যা যারা এখন নতুন আসছে রিভিউ করছে, আমার সবার সাথে ভাই ভালো বন্ধুত্ব আছে, আমি চাই বন্ধুত্বটা ভালো থাকুক। ওকে, কোনো রিপ্লে টিপ্লে করে খারাপটার মন্তব্য করে ভিউজ সাবস্ক্রাইবার গেইন করার আমার উপলব্ধি নেই কিংবা আমার কোনো ইচ্ছাও নেই। ওকে, এটাই ছিল আমার ব্যাপার, যেটা ভুল ছিল সেটা ভুলটা আমি শুধরে দিলাম, এবার তোমরাই বলবে কী ব্যাপার। ওকে, এই যে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে।